হ্যালো গাইস, তোমাদের সাথে বেশ অনেকদিন পরেই আমি ভিডিও শেয়ার করছি। তো দেখো, চলে এসেছি বাবার বাড়ি থেকে, তো শ্বশুরবাড়ি চলে এলাম। এসে দেখছি যে আমার নামে তিন তিনটে পার্সেল চলে এসেছে, কিন্তু আমি তো অর্ডার করেছিলাম, মানে একসাথে অর্ডার করেছি, এখন জানি না তিন তিনটে পার্সেল বক্সে কী রয়েছে। তো চলো তার জন্য এগুলোকে ওপেনিং করে দেখে নিই যে কী কী মানে এসেছে সেগুলো দেখি, আর তোমাদের সাথেও শেয়ার করি। মানে কী হয় বলো তো, যে কোনো প্রোডাক্টই অনেকদিন থেকে উইশ লিস্ট করে রেখে দিই কোনটা কোনটা নেব, তো তারপরে যখন সেটা হঠাৎ করে দেখছি যে অফার দিচ্ছে, তো অনেকটাই প্রাইস কমে গেছে, তো সেই সময় নিলাম, মানে ঝোপ বুঝে কোপ মেরে দিয়েছি। তো দেখো এখন সেই বক্সটা ওপেনিং করার জন্য পুরো যুদ্ধ চলছে, আর এখন এতটাই গরম পড়েছে যে কি বলবার কিছুই ভালো লাগছে না। তো দেখো বাবার বাড়ি থেকে আসার পরে হাতের থেকে ঘড়িটাও খোলা হয়নি, তো যাই হোক ওইভাবেই ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, ফার্স্ট বক্সটা ওপেনিং হলো। তো দেখো এখানে রয়েছে হলো মেবলিনের যে সুপার স্টে ফাউন্ডেশনটা রয়েছে সেটা নিয়েছি, মানে এই ফাউন্ডেশনটা ইউজ করলে এত টাই মানে ভালো স্টে করে, আর খুব মানে যখন গরমের সময় প্রচণ্ড ঘাম হয় ঠিকই, কিন্তু তাতেও মানে মেকআপ পুরো ঠিকঠাক থাকে। তো একদিন আমি কি করেছিলাম বলো তো, এই মেকআপটাকে আমি একদিন ভাবলাম যে ঠিক আছে 24 আওয়ার স্টে দেখাচ্ছে, তো একদিন আমি এটা লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তবে ঘুম থেকে উঠে দেখছি যে হালকা যে ঘাম হয়েছিল সেই ঘামে আরও মুখটা মানে আরও গ্লো করছিল। তো তোমরা চাইলে এই যে মেবলিনের সুপার স্টে 24 আওয়ার্সের এটা ইউজ করতে পারো। তো সেকেন্ড বক্সটা ওপেনিং করলাম, এখানে চলে এসছে ফিটমির একটা কম্প্যাক্ট পাউডার। তো এটা হলো ওই 128 শেড, যেটা সেই শেডটা নিয়েছি। তো মানে মেবলিনের যে কোনো প্রোডাক্টই ইউজ করতে আমার খুবই ভালো লাগে। তো তোমরা কে কোন প্রোডাক্ট ইউজ করো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এরপরে আর যা যা অর্ডার করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো এটা হলো সুইস বিউটির একটা আইলাইনার নিয়ে নিয়েছি, তো এটা মানে অনেকটাই প্রাইস কম পড়েছে, মানে 79 পড়েছে, মানে অনেকটাই অফারে ছিল। তো যাই হোক, তো ফটাফট নিয়ে নিলাম। তো এখন তারপরে থার্ড যে বক্সটা, সেই বক্সটা ওপেনিং করা যাক যে এখানে কী রয়েছে। তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা কিন্তু ভুলে যেও না আমাকে, কারণ এখন রেগুলার আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, তবে চেষ্টা করবো রেগুলারই ভিডিও দেওয়ার, কারণ শরীরটা একটু খারাপ রয়েছে আর এদিকে প্রচণ্ডই গরম, তো সে কারণে ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না, আর তার মধ্যে বাবা বাড়ি শ্বশুরবাড়ি তারপরে ঘুরে ফিরে এ করেই কাটছে। তো দেখো এটা হলো সেই সুইস বিউটি, একটা মাস্কা নিয়ে এনেছি, প্রাইসটা ঠিক ভুলে গেছি, আর নিয়েছি একটা রাগার একটা হেয়ার সিরাম। তো এটা ফার্স্ট টাইম ইউজ করছি, তবে ইউজ করে দেখলাম যে খুবই ভালো, তো তোমরা চাইলে নিতে পারো। আর যে সুইস বিউটির যে মাস্কাটা রয়েছে সেটা মানে খুবই ভালো ইউজ করে দেখলাম। তো দেখো এই ছিল আমার প্রোডাক্টগুলো নাইকা থেকে নেওয়া। তো সব মিলিয়ে বরের পকেটটা কিন্তু বেশ ভালো মতনই কেটে দিয়েছি। তো তোমাদের প্রোডাক্টগুলো কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তবে, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ লক্ষ্মী পেঁচা ব্লগ। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো এখন দেখো স্নান টান করে রেডি হয়ে গেছি, মানে এখন যাচ্ছি একটু মন্দিরে, মানে মানে আমার শ্বশুরবাড়ির যে বুনু মানে ননদিনে আজকে ওর বার্থডে, তো ওর বার্থডে পারপাসে যাবো হলো মন্দিরে সকালবেলা পুজো দিতে। তো এখন ও আর আমি যাবো, হয়তো মানে হয়তো ছোটো মা যাবে না, তো সেই কারণে এখন আমরা দুজনই যাবো। তো দেখা যাক আর গিয়ে কী কী করি সারাদিনে। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সন্ধ্যাবেলা রয়েছে বাড়িতে একটা ছোটোখাটো সেলিব্রেশন, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা কন্টিনিউ করো, আশা করি আজকের ব্লগটা তোমরা খুবই এনজয় করবে। তো সারাদিনে আরও প্রচুর মজা হইগুলো রয়েছে, তো চলো এখন আমরা দুজন মিলে যাই মন্দিরে, মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি, তো তোমরা দেখতে থাকো, চলো যাওয়া যাক। তো গাইস দেখো আমরা দুজনে মিলে চলে এসেছি মন্দিরে পুজো দিতে। তো দেখো এখানে খুব সুন্দর রাধা কৃষ্ণের একটা বিগ্রহ রয়েছে, আর সিংহাসনটাও কিন্তু দেখতে খুবই সুন্দর। তো যেহেতু ওর আজকে জন্মদিন, তো সেই কারণে এসেছে মন্দিরে পুজো দিতে। আর এই মহাকালবাড়ি মন্দিরটা কম বেশি সবারই চেনা, মানে সবাই এই মন্দিরটাতেই আসে, আমাদের এই মন্দিরটা এখানকার খুবই মানে কি বলবো খুবই পরিচিতি। তো দেখো এখন চলে এসেছে শিব মন্দিরে পুজো দিতে, মানে মহাকালবাড়িরই এই শিব ঠাকুরটা, মানে অনেক ছোটোবেলা থেকে আমরা এখানে আসি এবং অনেক ছোটোবেলা থেকে মন্দিরটাকে খুব কাছ থেকে চেনা এরকমটাই। তো মন্দিরটা আবার ঠিকঠাক করছিল আশেপাশে, দাঁড়া
গেছিলাম মন্দিরে, এসে পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর আজকে হলো ওরই হ্যাপি বার্থডে, তো তোমরা সবাই ওকে উইশ করে দিও। তো চলো তাহলে এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর রাস্তায় কিছু খাবি, খিদে পেয়েছে? কিছু খাইলে বলতে পারিস, কিছু খাইলে বলতে পারিস। এখন আমরা বেরোচ্ছি মন্দির থেকে, তো তারপরে বাড়িতে তো আরও প্রোগ্রাম আছেই, তো চলো তাহলে এখন যাওয়া যাক। আর মহাকাল বাড়িতে যেহেতু আজকে আসলাম, তো এসে ভালোই লাগলো। আর আজকে ওয়েদারটা তো খুবই ভালো ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আর এদিকে গাছে পেছনে দেখো কি সুন্দর কৃষ্ণচূড়া ফুলে একদম গাছটা ভরে আছে। তো চলো এখানে আরও এক দুটো ফটো তুলে নিয়ে বেরিয়ে যাই, তো তোমরা দেখতে থাকো। Happy birthday to you, happy birthday to your mama, happy birthday to you. এবার তুই খা। এখন দাও, তুমি দাও, তুমি দাও, তুমি দাও, না মামা মে তো ডবল গিফট রাখাই আছে। না দুষ্টমি করলে কি হবে, পড়াশোনার দিকে ঠিক আছে। তো গাইস বার্থডে সেলিব্রেশন হয়ে গেল, এখন ছিল গিফটগুলো দেখার পালা। তো এটা ওকে ওর একটা স্যার দিয়েছিল, তো এই গিফটটা ছিল ওর সব থেকে বেশি পছন্দের। তো তারপর এরকম আরেকটা গিফট পেয়েছিল, তার সাথে এরকম লাইট জ্বলছিল, তো সেটা ও খুবই এনজয় করছিল। তো বললো যে একটা ভিডিও করে দিতে, আর রাতের অন্ধকারে কিন্তু এরকম লাইট জ্বলাতে দেখতে বেশ ভালো লাগছিল। চলো তবে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তবে আজকের ব্লগটাতে মানে অল্প স্বল্প কিছু ক্যাপচার করেছি, কারণ বাড়িতে এসে মনেই থাকে না ভিডিও এডিট করার কথা। তো চলো তবে টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে।